প্রবাসী ভাইদের কাছে আমি দুইটা রিকোয়েস্ট করব। কখনো বইয়ের নামে টাকা জমা করবেন না, হয়তো নিজের নামে না হলে নিজের মায়ের নামে করবেন। আর দ্বিতীয়ত, কখনো বন্ধুর সাথে নিজের বইয়ের পরিচয় করিয়ে দেবেন না। প্রবাসীদের জীবনে এই দুইটা জিনিস কাল হয়ে দাঁড়ায়, যার কারণে অনেক প্রবাসীদেরই মরা ছাড়া গতি থাকে না। এমন বউ যেন না মিলে প্রবাসী ছেলেদের কপালে, স্বামী না খেয়ে পড়ে থাকে প্রবাসে আর বউ টাকা উড়িয়ে বেড়ায় দেশে। চোখের মাঝে চোখের মনি ভাইয়া রে, উপের মাঝে পাল তুমি ভাইয়া রে, ভালোবাসার ছায়া আদর লাইকি। আচ্ছা, আপনার বউ বলতেছে আপনার গড় করবে না। না, আমার গড় করতো না। গড়না দিছি আমি 1,50,000 টাকা দিয়ে গড় দিছি, হেই গড় করতো না। হ্যাঁ, বলে আমাদের কিরম রাখটা উড়াই ফেলা, এত টাকার গড় করবে না। না, তারপরে কি করলেন? পরে ভাই আরো 50,000 টাকা বউ দূরে দেন, বাপ মা আশা করে ব্যাপ করাইছে, আরো 50,000 টাকা আইনা দিলাম বারিন্দা, গড় দন করতো না। তুই বারিন্দা কর। আচ্ছা, গড় করবে না তাই বারিন্দা বানায় দিছে। বারিন্দা বানায় দিছি, তাও ভাই মন ফাইতাছি না, তাও মনে একবার বারিন্দাও করতো না। হ্যাঁ, লাইকি দরজাটা তৈরি করেছেন 22 মন সোনা দিয়া, 22 কেজি না, 22 মন সোনা দিয়ে তৈরি করেছে আল্লাহ, লাইকি। আসসালামু আলাইকুম। দেখুন, আমাদের টাঙ্গাইলের গোপালপুরে 201 গম্বুজের কত সুন্দর একটি মসজিদ। যারা মসজিদকে ভালোবাসেন তারা লাইক, কমেন্ট এবং শেয়ার করেন। এটা কি জানেন? এটা হচ্ছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ। যদি জীবনে ফার্স্ট দেখে থাকেন, অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে অন্ততপক্ষে আমিনটা লিখে যান এবং ভিডিওটা বেশি করে শেয়ার করুন, আমার ভাইয়েরা যেন এই ভিডিওটা দেখতে পারে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ দেখতে পারে। আমি এনামুল হক রবিন বলতেছি। আপনার একটা শেয়ারে আপনার কোনো ক্ষতি হবে না, কিন্তু আপনার এই শেয়ারটার কারণে আমার আরেকটা ভাই প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ দেখা তার ভাগ্য হবে। বাস এখনো কাঁচা আছে, কিন্তু লাশটা পচে গেছে। যেই মানুষের চেহারা বাস পচার আগে লাশ পচে যায়, সেই মানুষ কেমনে ক্ষমতার বড়ায় আর কেমনে মানুষ অহংকার করে আমি তো বুঝি না। কিসের অহংকার? আজকে মানুষ অহংকার আর দাপটে ঠেলাই এই পৃথিবীতে বসবাস করা আজকে ভালো মানুষের জন্য অনেক কষ্ট। প্রতিদিন নামাজের আগে যে তোমরা অজু করো, এই অজুর পরে কেউ যদি পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু, অজুর পরে এই দোয়াটা লাইকি। যেই নবীর কথা আজীবন ওয়াজে শুনলেন, যেই নবীর নামাজের তাশাহুদে বসে সালাতু সালাম পড়ে শোনা, যেই নবীর জন্য দেহের তাজা রক্ত আমরা বিলিয়ে দিতে রাজি, ওই নবীর কবরের সামনে যে যখন দাঁড়াবেন আর ভাববেন আমার আর নবীর থেকে ব্যবধান 5-6 হাত, এখানে আমার নবী শুয়ে আছে, এখানে আমি, আপনি কি ধৈর্য ধারণ করতে পারবেন? কথা বলেন, নিজেকে সামলে রাখতে পারবেন? আমার নবীর কোন উম্মত প্রথম যখন উমরা করতে যায়, হজ করতে যায়, নবীর কবরের সামনে দাঁড়িয়ে নিজেকে সামলে রাখতে পারে না, চিৎকার দিয়ে কান্না আসে, চোখ দিয়ে ধা ধা করে অশ্রু ঝরে। যেই নবীর ভালোবাসা আমার হৃদয়ের মতো, আমার নবী নাকি শোয়া আছে এই জায়গায়, এই জায়গায় আমার নবী শোয়া, সহ্য হয় না, বুক ফেটে চিৎকার আসে, কিন্তু চিৎকার দেয়া যায় না। কারণ যে আয়াতের তাফসীর আপনাদেরকে শোনাচ্ছি, এই আয়াতটা বিষ্ণু নবীর কবরের উপরে লেখা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন লাইকি।
আল্লাহ জিগায় হাবিব চোখের পানি গোলা ছেড়ে দিয়া আপনি কেন কান্দেন আল্লাহর নবী বলেন আমি কেন কান্দি আপনি জানেন তারপরও আমার জিজ্ঞাসা করেন আমি কেন কান্দি আরে মালিক আমার কান্নার কারণ হলো আমাকে আপনি শুধু মানুষের নবী বানান নাই একটা দেশের নবী বানান নাই একটা গোত্রের নবী বানান নাই আপনি আমারে মানুষের নবী বানাইছেন জিনের নবী বানাইছেন মাছের নবী বানাইছেন গাছের নবী বানাইছেন জমিনের নবী বানাইছেন আসমানের নবী বানাইছেন কোন কায়নাতের নবী বানাইয়া লাইকি